হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজি দেখাম জিও এয়ারটেল রিচার্জর দাম কিমান বাড়িছে। জিও বা এয়ারটেলর রিচার্জর প্ল্যান, যিকোনো প্ল্যান জিও বা এয়ারটেলর কিমান বাড়িছে, কত চাব, কেনেকৈ চাব, সকলোবোৰ দেখাই আছো। ভিডিওটো আৰম্ভ কৰিলোঁ আৰু তাৰ আগতে এটা কথা কৈছোঁ যে আমাৰ চেনেলটো যদি ছাবস্ক্রাইব কৰা নাই কৰি দিব আৰু লাইক এটা কৰি দিব, চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। বন্ধুসকল দেখাইছোঁ জিও বা এয়ারটেলৰ ৰিচাৰ্জ চৰ যিকোনো প্লেন কিমান বাঢ়িছে, কোনটো প্লেন কিমান বাঢ়িছে, ৰিচাৰ্জৰ কোনটো প্লেন কিমান বাঢ়িছে সকলোবোৰ দেখাইছোঁ। বলক দেখাইছোঁ, পোন প্ৰথমতে গুগলত যাব লাগিব। গুগলটো খুলিলোঁ, খোলাৰ পিছত গুগলত মাৰিব লাগিব এয়ারটেল। এয়ারটেল রিচার্জ আর রিচার্জ লিস্ট এই প্রথমটা আহি গেছে, মারি দিলো ক্লিক। ক্লিক মারি দিয়ার পিছত প্রথমতে রিচার্জ প্ল্যান্স এইটাত মারি দিছো। মারি দিয়ার পিছত রিচার্জর কেবল এয়ারটেলরটো প্রথমতে দেখাইছো বন্ধুসকল। এয়ারটেলটো এয়ারটেল ওলাল, এয়ারটেলর রিচার্জর প্ল্যান দেখাইছো। কেবল রিচার্জর প্ল্যানের লিস্ট কিমান বাড়িছে সব দেখা যাচ্ছে একফালের পর। ইয়াতে এইতো 265 টাকা 1 GB কই 28 দিন, তারপর আছে 299 টাকা 1.5 GB কই 28 দিন, তারপর 479 টাকা 1.5 GB কই 56 ডে, মানে 56 মানে 2 মাস 28 দিন কই 56 হয়। 719 টাকা 1.5 GB কই 84, মানে 3 মাস 1.5 GB কই 700, এইটো 1 মাহৰ বাবে 299 টাকা। এইটো আগত আছিল 249 টাকা, কিমান বাঢ়িছে, ইয়াতে বাঢ়িছে 50 টাকা বাঢ়িছে, 1 মাহৰ ৰিচাৰ্জত 50 টাকা বাঢ়িছে। আৰু 1 GBটো ইয়াতো বাঢ়িছে বহুত, চাবক 359 টাকা 359 টাকা 2 GB কৈ 28 দিন, কিমান। আৰু এতিয়া আমি জিঅ'ৰ প্লেনটো দেখাই আছোঁ। জিঅ' এইবিলাক প্লেন হয় ডাটা, জিঅ' কেৱল ৰিচাৰ্জৰ প্লেন বাঢ়া নাই ডাটা বাঢ়িছে। এইটো কিমান, 49 টকা 100 MB 28 দিন। এটা হৈছে ডাটা, ডাটাৰ ৰেট হৈছে 58, আগতে 48 টকাত 3 GB পোৱা গৈছে এয়াৰটেলত, এতিয়া 58 টকা লাগে 3 GB পাবলৈ, 148 15 GB, তাৰপিছত 108 টকা 6 GB ডাটা, কেৱল ডাটা এইবিলাক 98 5 GB, কিমান বাঢ়িছে, ৰিচাৰ্জত জুই লাগিছে বন্ধুসকল। সৰু মোবাইলৰ হয়, এইটো হৈছে এয়াৰটেলৰ ৰিচাৰ্জৰ প্লেনৰ মূল্য। ইয়াতে দেখাইছোঁ জিঅ' ৰিচাৰ্জৰ প্লেনৰ মূল্যটো দেখাইছোঁ। জিঅ' বেক মাৰিলোঁ, এতিয়া জিঅ' ৰিচাৰ্জ প্লেন, জিঅ' ৰিচাৰ্জৰ লিষ্ট প্লেন আহি গৈছে। জিঅ'টো ৰিচাৰ্জৰ প্লেনটো হৈছে, চাওক এই যে চাওক বন্ধুসকল, জিঅ' ৰিচাৰ্জৰ প্লেন 719 টকা 84 ডেজ। এয়াৰটেলতকৈ জিঅ'ৰ ৰিচাৰ্জৰ প্লেনটো অলপ কম, ইয়াতে ছিলেক্ট কৰি ল'ম। আগতে 1 GBটো লৈছোঁ, 1 GBটো হৈছে 149 টকা 20 দিন 1 GB কৈ, 149 টকাত আগতে 24 দিন 1 GB কৈ পোৱা গৈছিল। তাৰ আগতটো চাইছোঁ 169 টকা, 169 টকাটো আগতে 149 টকাত পোৱা গৈছিল 1 GB কৈ 24 দিন। এইটো 24 দিনৰ প্লেনত বাঢ়িছে 20 টকা বাঢ়িছে, চাওক বন্ধুসকল। ইয়াত বাঢ়িছে কিন্তু এয়াৰটেলতকৈ অলপ কম বাঢ়িছে। তাৰপিছত হৈছে 209 টকা 28 দিনৰ 1 GB কৈ, 209 টকা, আগতে 199 টকা 199 199 টকাত 1.5 GB কৈ 28 দিন পোৱা গৈছিল, এতিয়া 209 টকাত 28 দিন 1 GB কৈ। এতিয়া আহিছে 3 GB,
চারি হ 19 টাকা 28 দিন 3 জিবি কইন দে প্রতিদিনে 3 জিবি কই পাওয়া যাব 600 1 টাকা 28 দিন 3 জিবি কই পাওয়া যাব 6 জিবি এক্সট্রা মানে 6 জিবি এক্সট্রা কই পাওয়া যাব 6 জিবি এক্সট্রা 1199 মানে 1199 টাকা 84 ডেজ 3 জিবি কই 4199 মানে এক মাসের ভাবে তিনি হ 65 দিন এক বছর ভাবে সরি এক বছর ভাবে 4199 টাকা এক বছর ভাবে তিনি হ 65 দিনের ভাবে 3 জিবি কই ডেইলি পাওয়া যাব আর এক্সট্রা 21 জিবি মানে এক্সট্রা দিব মানে 3 জিবি কই পাওয়ার পিছতো এক বছরের ভিতরত 3 জিবি কই মানে রিচার্জ মানে এমবি টু হে করার পিছতো জিবি টু হে করার পিছতো এক্সট্রা মানে এক্সট্রা 21 জিবি পাওয়া যাব এটা হইছে 2 জিবির প্ল্যান 2 জিবি প্ল্যান 2 জিবি প্ল্যান তো সব 2 জিবি 249 টাকা 23 দিন 23 দিন 249 টাকা 23 দিন 2 জিবি কই 299 টাকা 28 দিন 2 জিবি কই 533 টাকা 56 ডে না 2 মাস 2 জিবি কই তারপর 719 টাকা 84 ডেজ মানে 3 মাসের ভাবে 2 জিবি কই 719 টাকা 799 টাকা 56 ডেজ 2 জিবি কই সব এটা হইব 1 জিবি প্ল্যান 1.5 জিবি প্ল্যান টু সব 119 টাকা 119 টাকা 14 দিন 13 জিবি কই ডাটা ইয়াতে আগতে 98 আছিল কেবল 98 আছিল সিম্পল কেবল 98 আছিল 14 দিন 13 জিবি কই এটোত কিমান বাড়িছে এটোত বাড়িছে 21 টাকা বাড়িছে 199 23 দিন 13 জিবি কই 199 28 দিন পোৱা গৈছে 13 জিবি কই আগতে তাৰপিছত 239 টাকা 239 টাকাত পোৱা গৈছে 13 জিবি কৈ 28 দিন তাৰপিছত 469 টকাত 56 2 মাহৰ ভিতৰত 13 জিবি কৈ পোৱা গৈছে এনেকৈ ৰিচাৰ্জত কেৱল মানে জুই লাগিছে এনেকৈ ৰিচাৰ্জৰ প্লেনবোৰ চাব পাৰি বন্ধুসকল এইখিনিতে সমাপ্ত মাৰিছোঁ ভিডিঅ'টো ভিডিঅ'টো ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ